গুয়াহাটির যে হোটেল পাঁচতারা হোটেল সেখানেই কিন্তু রয়েছেন শিন্ডে সহ বিরোধী বিধায়করা। আমি চলে যাব আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিকের কাছে। শিবাশিস, সকাল সকাল তাজা খবর তোমার কাছে কি রয়েছে? দেখো এই মুহূর্তে আমি গুয়াহাটিতে রয়েছি। গুয়াহাটিতে রেডিসন ব্লু যে তারকা খচিত যে হোটেল, যে হোটেলকে কেন্দ্র করে কিন্তু এই চিত্রনাট্যের অনেকটা রয়েছে। যে চিত্রনাট্যের একটা অংশ যদি মহারাষ্ট্রে লেখা হয়, মহারাষ্ট্রে শুটিং করা হয়, তাহলে তার আর একটা অংশ কিন্তু চলছে গুয়াহাটিতে। এবং কারণ এই তারকা খচিত হোটেলেই আমরা দেখছি একে একে এখানকার কিন্তু অস্থায়ী বাসিন্দার সংখ্যা বেড়েই চলেছে। আর এখানে অস্থায়ী বাসিন্দা যত সংখ্যাটা বাড়ছে ততই কিন্তু অস্বস্তি বাড়ছে উদ্ধব ঠাকরের শিবিরে। কারণ এখানে আপাতত যেমনটা আমরা জানতে পাচ্ছি তাতে শিবসেনার বিক্ষুব্ধ বিধায়ক অন্তত 37 জন এই হোটেলে রয়েছেন। এর সঙ্গে 9 জন নির্দল রয়েছেন। এর পাশাপাশি 2 জন প্রহার জনশক্তি পার্টির বিধায়ক তারাও এখানে উপস্থিত রয়েছেন। অর্থাৎ একনাথ শিন্দের দাবি অনুযায়ী অন্তত পক্ষে 48 জন বিক্ষুব্ধ বিধায়ক এই মুহূর্তে কিন্তু গুয়াহাটিতে রয়েছেন এবং তাদেরকে অসম পুলিশের পক্ষ থেকে তাদেরকে কিন্তু এখানে সমস্ত রকমভাবে তাদের তত্ত্বাবধানে অসম সরকারের পক্ষ থেকে তাদের তদারকি করা হচ্ছে এমনটি আমরা জানতে পাচ্ছি। এখানে ইতিমধ্যেই নিরাপত্তার জন্য কিন্তু আমরা দেখছি অসম পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পদের আধিকারিকরা তারা এখানে মোতায়েন রয়েছেন এবং একেবারে নিরাপত্তার দিক থেকে কিন্তু এটাকে নিশ্চিদ্র নিরাপত্তা গড়ে তোলা হয়েছে এই তারকা খচিত হোটেলকে ঘিরে। গোটা দিন জুড়ে টানটান নাটক গতকালও আমরা দেখেছি এবং আজও কিন্তু কোথাও কি এটা বলা যায় যে উদ্ধব ঠাকরে সরকার থাকা কিছুদিন আগে রিলিজ হয়েছে ধরমবীর বলে একটি সিনেমা এবং এই মহারাষ্ট্রের ধরমবীর সিনেমার কিন্তু মূল কথা হচ্ছে যে ধর্মকে রক্ষা করে। এবং এখানে দেখা যাচ্ছে যে কার্যত বকলমে তারা কিন্তু এটা দেখানোর চেষ্টা করেছেন যে এই মুহূর্তে যাদের হাতে শিবসেনা সরকার রয়েছে তারা কিন্তু শিবসেনার আদর্শ থেকে অনেকটাই বিচ্যুত হয়েছে এবং তারা এখন যারা এই আদর্শ বহন করছে তারা কিন্তু মূলত সিন্ধেপন্থীরা। অর্থাৎ বাল ঠাকরের যদি সত্যিকারের উত্তরসূরি কেউ হয়ে থাকে তিনি কিন্তু সিন্ধে এবং তার অনুগামীরা। ফলে এইখান থেকেই কিন্তু মহারাষ্ট্রের ক্রাইসিস শুরু হয়েছে। অর্থাৎ শুধুমাত্র সরকারকে পেলে দেওয়া না, একই সঙ্গে শিবসেনার আধিপত্য কার হাতে থাকবে সেটাকে কিন্তু নিশ্চিত করা। আমরা জানি যে ইতিমধ্যেই 12 জন বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ডেপুটি স্পিকারের কাছে বলা হয়েছে যে এরা দলবিরোধী কাজ করছেন, এদের সঙ্গে বিজেপির যোগাযোগ রয়েছে, ফলে এদের দলত্যাগ বিরোধী আইনে এদের বিধায়ক পদ খারিজ করা হোক। অন্যদিকে গতকাল রাতেই আরও একটি চিঠি এসে পৌঁছেছে ডেপুটি স্পিকারের কাছে এবং সেখানে সিন্ধে দাবি করেছেন যে তার সঙ্গে এই মুহূর্তে শিবসেনার সবচেয়ে বেশি বিধায়করা তার সঙ্গে রয়েছেন, ফলে তিনিই হচ্ছেন লিডার, শিবসেনার লিডার, তিনি কিন্তু মুখ্যমন্ত্রী দাবি করেননি। এবং একই সঙ্গে দলের চিফ হুইপ কে হবে তার নামও কিন্তু তিনি জানিয়েছেন চিঠির মাধ্যমে ডেপুটি স্পিকারের কাছে।